সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকে ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের দারুণ কিছু ফ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব। ভাবছো তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক কেন বললাম না? আরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো আছেই, কিন্তু তার থেকে বড় কথা আজকের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে দারুণ দারুণ কিছু মজাদার ফ্যাক্ট। সেই ফ্যাক্টগুলোই আমরা জানবো। দেখো প্রথমত প্রশ্নগুলো একবার দেখে নাও, ফার্স্ট টু লাস্ট। সায়েন্সটাকে মজা করে পড়ো, দেখবে সায়েন্স পড়তে খুব ভালো লাগবে। ভিডিও স্টার্ট করলাম। একের এক নম্বর প্রশ্ন, একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন কী হবে? দেখো যে কোনো বস্তুকে যখন আমরা জলের মধ্যে ডোবাবো, তোমরা ফিজিক্যাল সায়েন্সের সম্ভবত 3 নম্বর চ্যাপ্টারে এটা পাবে, যে কোনো বস্তুকে যখন জলের মধ্যে ডোবাবো সেটা কী হবে, তার ওজনটা কী হবে? কমে যাবে, তাই কি না? জলের মধ্যে অনেক ভারী জিনিসটা কিন্তু হালকা মনে হয়, তুমি ট্রাই করতে পারো আজকে। এটা সায়েন্সের দারুণ একটা ফ্যাক্টের মধ্যে আছে। দেখো যখনই আমরা কোনো পদার্থকে জলের মধ্যে ফেলছি তখন কী হয়, জলের প্লবতা ধর্মের জন্য জল কী করে ওই পদার্থটাকে উপরের দিকে ঠেলে, অর্থাৎ এক্ষেত্রে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া হয়। ঊর্ধ্বমুখী বল ক্রিয়ার জন্য কী হয়, বস্তুটার যেটা প্রকৃত ওজন হওয়া দরকার তার থেকে অনেক কম হয়ে যায়, যে কোনো বস্তুটা আমাদের কাছে হালকা মনে হয়। কী দারুণ ফ্যাক্ট! আর তুমি নিজেই উত্তরটা আমাকে বলো কী হবে। জলের মধ্যে কিন্তু তার ওজনটা কমে যাবে। তাহলে এখানে দেখো কমে যাচ্ছে কোন অপশনটাতে আছে, নিজে নিজেই পড়ো, নিজে নিজেই জানো, বুঝতে পারলে। দেখো এখানে অপশন নম্বর খতে কিন্তু এটা দেওয়া আছে কমে, তাই কি না? তার জন্য সঠিক উত্তরটা কী হবে, খ নম্বর কমে। কি সোজা মনে হচ্ছে? নিজে বোঝো, নিজে উত্তরটা লেখো। ওকে, আমি জাস্ট তোমাকে সাহায্য করবো। এক্ষেত্রে আমি তোমার কি খালিমাত্র পথটা দেখেই যাবো, চলতে হবে তোমার নিজেকেই। সায়েন্সের ফ্যাক্টগুলো দারুণ দারুণ ফ্যাক্ট। দেখো একে 2 নম্বর, বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো। দেখো বস্তুর উপর প্রযুক্ত বল কী বলছে, যার সাথে সমানুপাতিক। এবার বল কিসের সাথে সমানুপাতিক হয় সেটা হচ্ছে কী বলতো, যদি আমরা তার ভরবেগের পরিবর্তন করি। এবার ভরবেগ মানে কী, ভর বলতে এম, তাই কি না? ভর ইন্টু বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যা সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ। ফিজিক্সে একটা দারুণ ফ্যাক্ট এটা। তো ভরবেগের পরিবর্তনের হার, এটা কত নম্বর অপশন আছে দেখো, খ নম্বর আছে। তার জন্য সঠিক অপশনটি হবে খ নম্বর। কি সায়েন্সের ফ্যাক্ট দারুণ না, ফিজিক্সের ফ্যাক্ট দারুণ। এবার পরেরটা দেখো, 1-3 নম্বর, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, এবার নিউটনের তৃতীয় গতিসূত্রতে কী বলে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অ্যাকশন আর রিয়াকশনটা কী হবে, ইকুয়াল হবে কিন্তু অপোজিট হবে। কত নম্বর অপশন আছে দেখো, দেখো 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 কত নম্বর অপশন আছে এর মধ্যে, খ নম্বর। দেখো ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী। এবার দেখো সঠিক অপশনটি আমাদের কী হলো, খ নম্বর, ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী। অর্থাৎ এক্ষেত্রে রিয়াকশন আর রিয়াকশনটা কী হচ্ছে, অপোজিট অ্যান্ড ইকুয়াল। কী দারুণ ফ্যাক্ট জানলাম, নিজে নিজে বুঝলাম। 1-4 নম্বর, যারা ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স পছন্দ করো তাদের জন্য একটা ইন্টারেস্টিং কোশ্চেন হতে চলেছে এটা। দেখো নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো, এবার দেখো নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে কী হয়, চাপটা ক্ষেত্রবলের সঙ্গে কিন্তু ব্যস্ত অনুপাতে পরিবর্তনশীল হয়, তাই কি না? এক্ষেত্রে সঠিক অপশনটা কী হচ্ছে, সঠিক অপশনটা লক্ষ্য করো কোনটা হতে পারে। দেখো খ নম্বরে কিন্তু উকিঝুঁকি মারছে, মানে এটাই হবে। এখন চলো দেখি সঠিক অপশন কোনটা। দেখো খ নম্বরটাই হলো রাইট, অর্থাৎ ক্ষেত্রবলের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তনশীল হয়। 2 নম্বর, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ অর্থাৎ নির্ণয় করতে হবে। 2-1 নম্বর, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। এটা কি মনে হচ্ছে, একটু ফিজিক্স ডিপলি ভাবো তো। গতিশীল বস্তুর বিরুদ্ধে যদি আমরা বল প্রয়োগ করি তার গতিবেগ বৃদ্ধি পাবে। একটা বস্তু স্পিডে আসতেছে, তার বিরুদ্ধে আমরা কী করলাম, বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা কি থেমে যাবে, তার মানে তার স্পিডটা কি কমে যাবে। মনে করো তোমার বন্ধু একটা বড় বক্স সামনের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, তুমি কী করলে, সেই বক্সটার বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করলে, তুমি কী করলে, বাধা দিলে, তাহলে বক্সটা কী হবে, থেমে যাবে, তার মানে কী হবে, কমে যাবে। কিন্তু এখানে আছে কি, বৃদ্ধি বৃদ্ধি মানে বাড়ে, তার মানে কী হবে, অ্যান্সারটা মিথ্যা হবে। কি লজিকটা খুব সোজা, নিজে নিজে বোঝো, নিজে নিজে অ্যান্সার করো। 2 নম্বর, সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন, একদম এটা কি ভুল, কারণ বলের এসআই এককটা হচ্ছে নিউটন, এসআই এককটা হচ্ছে নিউটন। এবার কথা হচ্ছে এসআই এবং সিজিএস কি বড় যে এককগুলো হয় সেগুলো হচ্ছে নিউটন, এর কী বলি এটা, সেটা হচ্ছে এসআই এককে যায়, আর সিজিএস এককে কী হয়, ছোটোটা হয়। তো দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, কিন্তু এখানে আছে কি নিউটন, তার মানে এটা কী হবে, মিথ্যা, সিম্পল। 2-3 নম্বর, তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল, চাপটা কিন্তু ঘনত্বের উপর নির্ভরশীল, বিকজ আমরা জানি 3 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো যে কোনো একটা তরলের চাপ অর্থাৎ পি ভেরিজেস, অর্থাৎ অনুপা কী বলবো, ভেরিজেস চিহ্নটাকে, সমানুপাতি তার কী বলতো, ডেন্সিটি মানে হচ্ছে তার ঘনত্বের সাথে পরিবর্তনশীল। এবার পি ভেরিজেস ডি বা পি ভেরিজেস রো আমরা অনেক সময় চিন্তা করতে পারি, তাই না? তাহলে চাপটা ভেরিজেস তার ঘনত্ব, অর্থাৎ কী হবে, ঘনত্বের উপর নির্ভরশীল, এক্ষেত্রে সত্য। 2-4 নম্বর, পারদ জলের চেয়ে বেশি প্রবণতা বল সৃষ্টি করতে পারে, কেন করবে না, পারদের যে ডেন্সিটি মানে ঘনত্ব যেটা আছে সেটা জলের থেকে অনেক বেশি, তো স্বাভাবিক বেশি হলো তো সেটা কী করবে, বেশি বল সৃষ্টি করবেই। এর পাশে কি লিখে দেবো, সত্য। কি সোজা মনে হচ্ছে, আচ্ছা তারপরে দেখো 3-1 নম্বর, বল কাকে বলে তা ব্যাখ্যা করো, ফিজিক্সের দারুণ একটা কোশ্চেন এটা, বল কাকে বলে। দেখো যা প্রয়োগ করলে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তার মানে কি, সে বস্তুটা যদি স্থির থাকে সেটা কীভাবে গতিশীল হবে, আর গতিশীল বস্তুটা স্থির হবে। চলো একটু সুন্দর করে ব্যাখ্যা করি। একটা ধরো সাপোজ তোমার সামনে একটা কলম রাখা আছে, কলমের মধ্যে দেখবে একটা বল প্রয়োগ করলে কলমটা তবে কিন্তু সামনে দেখে যাবে, তাই কি না?
ধরো তোমার সামনে একটা মোবাইল আছে, মোবাইলটাকে যদি তোমার প্রেশার মারি তাহলে সেটা সামনের দিকে যাবে, অর্থাৎ বল প্রয়োগ করলে কিন্তু মোবাইলটা সামনের দিকে যাবে, তাই কি না? একটা লোক ধরো সাইকেল চালিয়ে আসছে বা একটা বল তোমার দিকে আসছে, ঠিক আছে, একটা বল তোমার দিকে আসছে, সেটাকে তুমি যদি বাধা না দাও সেটাকে দাঁড়াবে, দাঁড়াবে না, তারপরে সেটাকে স্পিডে আসতে দিলেও তুমি তার গতিটাকে বাধা দিয়ে কী করলে, তাকে স্থির করে দিলে, তারপরে কি যা প্রয়োগ করলে কোনো একটা বস্তুর কি স্থির অবস্থা বা তার গতিশীল অবস্থার কী হয়, কোনো একটা চেঞ্জ নিয়ে আসে, অর্থাৎ স্থির বস্তু কী হয়, গতিশীল হয়, গতিশীল বস্তু কী হচ্ছে, স্থির হচ্ছে, তাকেই আমরা বলবো বল, এই বাইরের জিনিসটাকে। ওকে, তিনে দু নম্বর, আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো, খুব সোজা একটি সূত্র দেখো, কোনো বস্তুকে যদি যদি তরলে আংশিক বা সম্পূর্ণরূপে ডোবালে বস্তুটির কিছু ওজন হারায়, অর্থাৎ তার ওজনটা কিন্তু কিছু পরিমাণ কমে যাচ্ছে, সাধারণত হারানো ওজন বস্তুটি দ্বারা অবশ্যই তরল পদার্থের ওজনের সমান হবে এক্ষেত্রে। চলো স্ক্রিনশট নিলে নিয়ে নাও, নয়তো পজ করলে পজ করো। ওকে, দারুণ একটা ক্লাস করছি আজকে আমরা। তিনের তিন নম্বর, একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো। ফাঁপা প্লাস্টিকের বল, লজিকটা একটু ডিপলি চিন্তা করো, ফিজিক্সের লজিকটা দেখো। ফাঁপা প্লাস্টিক মানে প্লাস্টিকের ভেতরে কিছু নেই, প্লাস্টিক তো এমনিতেই জলে ভাসে, তার মধ্যে প্লাস্টিকটা কি ফাঁপা, মানে একটা মনে করো একটা হচ্ছে ফুটবল, মনে করো একটা প্লাস্টিকের বল জলের মধ্যে তো ভাসবেই, স্বাভাবিক ব্যাপার, এটা আবার খুব কঠিন কোশ্চেন, আরে নিজেই পারবে। দেখো এবার উত্তরটা দেখো, লিখছি, কোনো বস্তু জলে ভাসবে যখন তরলের প্রবণতা বস্তুর ওজনের সমান হবে, এক্ষেত্রে বস্তুর ওজন আর প্রবণতা সমান হতে হবে, যেহেতু ফাঁপা প্লাস্টিকের বলের দ্বারা অপসারিত জলের ওজন সমান সমান প্লাস্টিকের বলের ওজনের সমান, মানে দুটোই যেহেতু ইকুয়াল ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই প্লাস্টিকের ফাঁপা বল জলে ভাসবে। এটা ইজি কোশ্চেন, আমি অত ভালো বুঝাইলাম না, তুমি তো জানোই, তুমি আমার থেকে ভালো বুঝতে পারবে এটা। ইউ আর এ গুড স্টুডেন্ট, ডোন্ট ফরগেট ইট। চার নম্বর, চারের এক নম্বর দেখো, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোনো চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল, এক্ষেত্রে কি প্রথমত তার গভীরতার উপর নির্ভর করবে, অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, অর্থাৎ পি ভেরিজেস এইচ। সেকেন্ড কন্ডিশন, তরলের চাপ অর্থাৎ পি সমান সমান কি, তার ডেন্সিটি মানে ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব বাড়লে পারে কি হবে, তার চাপটাও বাড়বে। তারপরে একটা দেখো, তরলের চাপ ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ গ্র্যাভিটেশন ফোর্স অর্থাৎ জির দ্বারা নির্ভরশীল, অর্থাৎ এক্ষেত্রে কী বলছে যে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান যত বাড়বে ততই তরলের ক্রিয়াশীল চাপের মানও বাড়বে। এর সঙ্গে সঙ্গে এটা লিখে দেবো, পি ইকোয়ালস টু এইচ ডি জি, দিস ইজ হাই কোয়ালিটিস অ্যান্সার, তাই না? দেখো এইচ ইকোয়ালস টু পি ইকোয়ালস টু এইচ ডি জি, তার এক্সপ্লেনটা করি দেখো, পি মানে হচ্ছে চাপ, এইচ মানে কি উচ্চতা, ডি মানে ডেন্সিটি, জি মানে গ্র্যাভিটেশন ফোর্স। এটা এই ফিজিক্সে গিয়ে আবার প্রমাণ করতে হবে ক্লাস ইলেভেনে গিয়ে। চারটা দু নম্বর, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ কোনো বস্তুর মধ্যে ভর এবং বেগের সমন্বয়ে যা সৃষ্টি হয় তাকে বলবো হচ্ছে কি বস্তুর ভরবেগ, তাই না? ভর এবং বেগ এই দুটো সমন্বয়ে বস্তুর মধ্যে যা সৃষ্টি হবে তাই তাকে আমরা কি বলবো, বস্তুর ভরবেগ। ক্লিয়ার শব্দটা বলা হচ্ছে যা সৃষ্টি হবে, কী বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেটা প্রয়োগ করছি বলকে আমরা ইংলিশে কী বলি, ফোর্স। তাহলে এখানকার অক্ষরটা কী আসলো, এফ, অর্থাৎ এফ ভেরিজেস কী পাচ্ছি, এম ভি, প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে, তুমি যেদিকে বল প্রয়োগ করবে বস্তুটা তো সেদিকেই যাবে, অপোজিট তো আসবে না, না কি সিম্পল ব্যাপার। ব্যাখ্যা দেখো, ধরি এম ভরের কোনো একটি বস্তু ইউ বেগে গতিশীল হলো, বস্তুটির গতির অভিমুখ এফ, এফ বল টি সময় ধরে ক্রিয়া করে, তার তাতে এখানে কিন্তু কন্ডিশনটা দেখো, বলটা হচ্ছে কি এফ, টিটা হচ্ছে কি সময়, টি সময় ধরে করছে এবং এর ফলে বস্তুর অন্তিম বেগ ভি, বস্তুর প্রাথমিক রৈখিক বেগ ভরবেগ কী বলছে এম ইউ। আমি এত স্পিডে বোঝাচ্ছি কেন জানো, কারণ ভিডিও না কেউ ঠিকঠাক বুঝতে চায় না, সবাই খালি লিখতে চায়, ভিডিওর ওয়াচ টাইমও কম আসে, ভিডিও কেউ দেখেও না, যত ভালো কোয়ালিটি দিয়ে ভিডিও বানাও না কেন দেখবেই না, কারণ ওয়াচ টাইম কম মানে সেই ভিডিও কারোর কাছে পৌঁছাবেই না, তার জন্য খুব স্পিডে চেষ্টা করছি বানানোর, যে কয়জন শোনে ভালো লাগবে, কারণ ওইভাবে ভিডিও বানাতে নিজেরও ভালো লাগে না, আমিও চাই তোমাদের যেন উপকারে আসে, কিন্তু অনেকেই তো বুঝতে চায় না। যাই হোক, যে যেরকম চায় চাক, আমি আমার মতো আমি আমার ক্যারেক্টারটা বদলাবো না, আমি বুঝাতে থাকবো। ওকে দেখো, প্রাথমিক রৈখিক ভরবেগ এম ইউ, এম বলতে কি বস্তুর ভর, ইউ বলতে তার প্রথমে কী বেগটা ছিল সেটাকে বলা হয় ইউ, অর্থাৎ টি সময় পরে বস্তুর রৈখিক ভরবেগ সেটা হবে কি এম ভি, এম বলতে তার ভর, ভর 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 কেন বলছে এটা, এম মানে হচ্ছে মাস, ইংলিশে বলে মাস, তো সেখান থেকে আসছে এম, ক্লিয়ার, ভর, ভর মানে হচ্ছে মাস, সেখান থেকে আসছে এম, ক্লিয়ার, আর বেগটাকে কী বলে ভেলোসিটি, অন্তিম বেগটা হচ্ছে ভি, তো ভেলোসিটির ভি চলে আসছে, যে কারণে হচ্ছে এম ভি, ক্লিয়ার। টি সময়ে রৈখিক ভরবেগের পরিবর্তন, প্রথমে ভরবেগটা কী ছিল এম ইউ, এখন কী হয়েছে এম ভি, এম ভিটা যদি বড় হয় তাহলে এম ভি থেকে এম ইউটা বিয়োগ করবো, স্বাভাবিক ব্যাপার, তো এম ভি মাইনাস এম ইউ হলো, এমটাকে কমন নিয়ে নাও, ভি মাইনাস ইউ হলো। রৈখিক ভরবেগের পরিবর্তনের হার কী হচ্ছে দেখো, এই যে লক্ষ্য করে দেখো, এইবার এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি হবে। এবার দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ ভেরিজেস কী হয় এম এ, এম এ বলতে ভর ইন্টু তার তরণ, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এফ ইকস্টি কী পাচ্ছি কে ডট এম এ, যেখানে কে কস্ট ধ্রুবক, আবার কে এর মান যদি ওয়ান হয়, এম এর মানও ওয়ান হয়, তখন কে কস্ট হবে কি ওয়ান,
অর্থাৎ এক্ষেত্রে কে এর মান ওয়ান হলে কবে এ বিকস টু এম হবে, অর্থাৎ প্রযুক্ত বল ইকস টু বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ প্রমাণিত। তো আমাদের গল্পও শেষ, আমাদের সায়েন্সের ক্লাসও খতম হয়ে গেল ভৌতবিজ্ঞানের। তো ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আর দাদা ক্লাস আমার নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, খুব ভালো থেকো সব থেকে তুমি।